জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি ও দেশের উন্নয়নের রূপকার ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন আজ। সাম্প্রতিক সময়ে ওয়াজ মাহফিলে করোনা ভাইরাসের টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে নানা ধরনের বক্তব্য দিয়ে আলোচিত মুফতি কাজী ইব্রাহিমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার রাত 2টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল। এবার সিদ্ধান্ত বদলিয়েছেন জাপানি নারী নাকানো এরিকো। তিনি বাংলাদেশি নাগরিক ইমরান শরীফকে নতুন এক প্রস্তাব দিয়েছেন। বাংলাদেশি স্বামী ইমরানের সঙ্গে আবারও সংসার করতে চাচ্ছেন তিনি। মান অভিমান ভুলে ইমরান শরীফ সহ দুই সন্তানকে নিয়ে জাপানে ফিরে যেতে চান এই জাপানি চিকিৎসক। দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার কল্যাণের কথা চিন্তা করেই তিনি এমন ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে। এদিকে মৃত্যুর 40 দিন পর বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে স্বীকৃতি পেয়েছে সাভারের আশুলিয়ার খর্বাকৃতির গরু রানী। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সাভারের চারিগ্রাম এলাকার শেকর এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ আবু সুফিয়ান। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাউয়ের চালক শওকত আলীকে মোটরসাইকেল উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন।